রাজশাহীর পুঠিয়ার অপু সরকারের দুই হাতের আঙ্গুলের দিকে তাকালে অন্য যে কোনো হাতের থেকে খুব ভিন্ন কিছু মনে হবে না। তবে এ হাতের আঙ্গুলেরই ছোট একটা সমস্যা 22 বছর বয়সী অপুর জীবন অনেকটাই দুর্বিষহ করে তুলেছে। এক বিরল বংশগত সমস্যার কারণে অপুর দুই হাতের আঙ্গুলের কোনো ছাপ নেই। শুধু তাই নয়, তার বাবা ভাই জ্যাঠাসহ পরিবারের মোট 6 জনের আঙ্গুলের কোনো ছাপ নেই। এক যুগ আগেও এটি হয়তো তেমন কোনো সমস্যা হিসেবে গণ্য হতো না, কিন্তু গত কয়েক দশকে আঙ্গুলের ছাপের প্রয়োজনীয়তা বেড়েছে বহুগুণে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় সেটি হচ্ছে আঙ্গুলের ছাপ। আমার দাদারও একই সমস্যা ছিল, কিন্তু আমার দাদা মনে হয় না এটাকে কখনো সমস্যা হিসেবে দেখেছেন। অপুর সঙ্গে কথা বলা হলে তিনি এই কথাই বলেন, এই বিরল বংশগত সমস্যার নাম এডার মেটোগ্লিফিয়া। সুইজারল্যান্ডের একজন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ইটিন এবং আরও কয়েকজন গবেষক এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন 2011 সালে। ওই গবেষণায় তারা এই বংশগত বা জেনেটিক সমস্যার জন্য দায়ী জেনেটিক মিউটেশনটি শনাক্ত করেন। তাদের গবেষণার সময় পর্যন্ত সারা বিশ্বে মোট 4টি পরিবার শনাক্ত হয়েছিল যারা বংশগতভাবে এই সমস্যায় ভুগছেন। এই সবগুলোই ছিল এশিয়া মহাদেশের বাহিরে। অপু সরকার এবং তার পরিবারের বিষয়ে ইটিনের সাথে কথা হয়। আলাদাভাবে এই সমস্যা পাওয়ার ঘটনা খুবই বিরল। সারা বিশ্বে অল্প কয়েকটি পরিবারের কথাই আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি, বলছিলেন তিনি। 2007 সালে এক সুইস নারী আঙ্গুলে ছাপ দিতে না পারায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের বারবার সমস্যায় পড়ার পর অধ্যাপক ইটিনের শরণাপন্ন হন। সেটিই ছিল তার কাছে এ ধরনের প্রথম কোনো রোগী। পরবর্তীতে গবেষক দলটি ওই নারীর পরিবারের 16 জনের উপর গবেষণা চালিয়ে বংশগত সমস্যার কারণটি খুঁজে বের করেন। গবেষক দলটি এই রোগের আরেকটি নাম দেন অভিবাসন বিলম্ব রোগ বা ইমিগ্রেশন ডিলে ডিজিজ। তবে এই বিড়ম্বনা এখন শুধু বিমানবন্দরেই সীমাবদ্ধ নেই। 2008 সালে বাংলাদেশে যখন জাতীয় পরিচয়পত্রের জন্য আঙ্গুলের ছাপ নেওয়া শুরু হয়, তখন থেকেই অপু সরকার আর তার পরিবারের সমস্যা শুরু। অপুর বাবা অমল সরকার যখন বারবার আঙ্গুলের ছাপ দিতে ব্যর্থ হন, তখন ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের দায়িত্বে থাকা কর্মীরা ঠিক বুঝতে পারছিলেন না যে ঠিক কী করবেন। পরে কর্মকর্তাদের সাথে কথা বলে NID কার্ডে লেখা হয় আঙ্গুলের ছাপ নেই। এরপর থেকে সমস্যা শুধু বেড়েই চলছে। 2016 সালে যখন মোবাইলে সিম কার্ডের জন্য আঙ্গুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক করা হয়, তখন নতুন করে বিপদের মুখে পড়েন অপু সরকার। আমি সিম নিতে যাওয়ার পর যতবার আমি আঙ্গুলের ছাপ দিতে যাই, ততবারই সফটওয়্যার হ্যাং হয়ে যায়, একটু হেসেই বললেন অপু। যখন তাদেরকে আমার সমস্যার কথা বললাম, তারা বলল যে সরি, আমরা তো আঙ্গুলের ছাপ ছাড়া সিম দিতে পারবো না। অপু সরকার জানালেন যে তিনি, তার বাবা এবং তার ছোট ভাই তিনজনই এখন তার মায়ের নামে তোলা সিম ব্যবহার করেন। মোবাইল ফোনের সিম ছাড়াও 2010 সাল থেকেই পাসপোর্ট ইস্যুর জন্য আঙ্গুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে। একই নিয়মে রয়েছে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও। কয়েক মাস চেষ্টার পর সিভিল সার্জনের করে দেওয়া মেডিকেল বোর্ডের সার্টিফিকেট জমা দিয়ে শেষ পর্যন্ত পাসপোর্ট হাতে পান অমল সরকার। তবে বিদেশের বিমানবন্দরে গিয়ে আবার কি ঝামেলা পড়তে হয় সেই ভয়ে এখনও বিদেশে ভ্রমণ করার সাহস করতে পারেননি তিনি। বাংলাদেশ সহ অনেক দেশেই এখন বিমানবন্দরে ভ্রমণকারীদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়। পেশায় কৃষক অমল সরকার চলাফেরার জন্য একটি মোটরসাইকেল ব্যবহার করেন, তবে তার কাছে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি নেই। আমি রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছি, কিন্তু আঙ্গুলের ছাপ না থাকায় আমাকে ড্রাইভিং লাইসেন্স দেয়নি, জানালেন তিনি। এখন মোটরসাইকেল চালানোর সময় তিনি BRT-তে জমা দেওয়া ফি এর রিসিটটি বহন করেন। এরপরও তাকে 2 বার জরিমানা দিতে হয়েছে। আমি সার্জেন্টকে বলেছি, স্যার আমার সমস্যা, হাতও দেখালাম কিন্তু তারা আমার কথা শুনলেন না, এমন হলে খুব খারাপ লাগে। অমল সরকারের বাবা এবং দাদারাও একই সমস্যা ছিল। তারা দুজনেই ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তার 2 ভাইও একই সমস্যা নিয়ে জন্মেছেন। বড় ভাই গোপেশ সরকার প্রায় 2 বছর অপেক্ষা করার পর সম্প্রতি তার পাসপোর্ট হাতে পেয়েছেন। এই পাসপোর্টের জন্য আমাকে 4 থেকে 5 বার ঢাকা যেতে হয়েছে, এটা বোঝানোর জন্য যে আসলেই আমার এই সমস্যা আছে। দিনাজপুরের একটি হাসপাতালে চাকরি করেন গোপেশ সরকার।
তার হাসপাতালে যখন কর্মচারীদের হাজিরার জন্য আঙ্গুলের ছাপ নেওয়া শুরু হয় তখন তিনি কর্মকর্তাদের বুঝিয়ে পুরনো পদ্ধতিতে খাতায় স্বাক্ষর রাখতে রাজি করান। মেডিকেল বোর্ডে তাদের এই সমস্যাকে কনজেনিয়াল পালমেমপ্লান্টা কুরাটিডম হিসাবে চিহ্নিত করেন। অধ্যাপক ইটিন মনে করেছেন সরকার পরিবারের বংশগত কোরাটিডোমাই সেকেন্ডারি আন্ডার মেটোগ্লোফেরিয়ানে রূপ নিচ্ছে। সেকেন্ডারি অ্যাডার মেটোগ্লোফিয়া তুলনামূলকভাবে বেশি সংখ্যক মানুষের থাকতে পারে। কখনো কখনো আঙ্গুলের মাথায় হালকা রেখাও থাকে কারো কারো। অ্যাডোমেটেরিয়ার আক্রান্তরা হাত এবং পায়ের তালুর চামড়ায় শুষ্কতার সমস্যা এবং কম ঘাম অনুভব করার কথাও বললেন অধ্যাপক ইটিন। উপসরকারের পরিবারও একই ধরনের সমস্যার কথা উল্লেখ করেন। আমি যে কি করব সেটাই বুঝতে পারি না, বারবার এই বিষয়টা বোঝাতেও ভালো লাগে না। অনেককে জিজ্ঞাসা করেছি যে আমি কি করতে পারি, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারেন না, বলেন অপু সরকার। তিনি নিজে এখনও ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের জন্য আবেদন করেননি। একজন বলেছিলেন যে আদালতে গিয়ে একটা আদেশ নিতে পারলে হয়তো সব জায়গায় সুবিধা হবে, যদিও কখনো সম্ভব হয় তাহলে সেটাই হয়তো করতে হবে। সম্প্রতি মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে স্মার্ট কার্ড করেছেন অপু সরকার এবং তার বাবা। আঙ্গুলে ছাপ দিতে পারেননি, তবে রেটিনা স্ক্যান করা হয়েছে তাদের। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগ থেকে বলা হয়েছে স্মার্ট কার্ডের তথ্য থেকে রেটিনা স্ক্যান বা ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমেও ভবিষ্যতে সিম কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের ইস্যুর ক্ষেত্রে তথ্য যাচাই করা সম্ভব হতে পারে। তবে এসব ক্ষেত্রে যারা আঙ্গুলে ছাপ দিতে অক্ষম তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হবে কি না এ বিষয়ে জানা যায়নি। অমল এবং গোপেশ সরকার ছোটবেলা থেকেই যেহেতু জানেন যে আঙ্গুলের ছাপের এই সমস্যা তাদের বংশগত, তাই তারা কখনো চিকিৎসার চেষ্টাও করেননি। তবে হাতের তালুর চামড়ার খসখসে ভাব কমাতে চিকিৎসকের পরামর্শে কিছুদিন একটি ক্রিম ব্যবহার করেছিলেন অমল সরকার। চিকিৎসার মাধ্যমে অ্যাডোমেটোরিয়া নিরাময় কখনো সম্ভব হবে কি না জানতে চেয়েছিলেন পিটার ইটিনের কাছে। শুধুমাত্র জিন থেরাপির মাধ্যমেই ভবিষ্যতে এটি নিরাময় সম্ভব হতে পারে, মনে করছেন অধ্যাপক ইটিন। অমল সরকার বলছেন কৃষিকাজ করলে তার হাতের চামড়া খুব সহজে ফেটে যায় এবং সেটি তুলনামূলক খসখসে। এ নিয়ে তিনি এমনিতেই অস্বস্তিতে ভোগেন, তার উপর এই সমস্যার কারণে পদে পদে অপদস্থ হতে হচ্ছে। তার কথায় কারোর সাথে হাত মিলাইতে গেলে সে একটু চমকে ওঠে, এটা নিয়ে একটু লজ্জা লাগে আমার, এটা তো আমার হাতে নাই, এটা আমার জন্মগত সমস্যা, তাই এই সমস্যার জন্য যে আমার আর আমার ছেলেদের নিয়মিত এসব ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এটা খুব কষ্টকর। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।